দেশের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানব কুমিল্লা থেকে সহকর্মী শাকিল মোল্লা যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাকিল পানির নেমে যাওয়ার গতিটা আসলে কি অবস্থায় আছে সবাইকে আশ্রয় কেন্দ্র ছেড়ে গেছেন কিনা আর সার্বিকভাবে বন্যায় জেলায় ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এ বিষয়ে কোনো তথ্য আপনারা পেয়েছেন কি জি নাদিরা কুমিল্লার বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে মনোরগঞ্জের কিছু বাড়িতে এখনও বা পানি থাকলে অধিকাংশ বাড়ি থেকে কিন্তু পানি নেমে গিয়েছে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ তাদের বাড়ি ফিরতে শুরু করেছে তবে যাদের এই বন্যায় কিন্তু অনেকের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে যাদের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র এখনও রয়েছে বাকিরা কিন্তু বাড়িতে ফিরেছে এবং তাদের বাড়ি সংস্কারের কাজ করছে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যেমনটি জানিয়েছে যে এবারের বন্যায় কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে আষ্টশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন রূপা আমন হন সবজি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি মৎস্য খাতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হে বেঁচে গেছে মৎস্য গ্যার হ্যার যারা মৎস্য চাষী ছিলেন তারা কিন্তু সম্পূর্ণ নিঃস্ব হয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা যেমন জানিয়েছেন যে কুমিল্লা জেলায় এবারের বন্যায় সাড়ে চারশো কোটি টাকার মৎস্য খাতে ক্ষতি হয়েছে বলে কিন্তু তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন এছাড়াও কিন্তু হয়তো কুমিল্লা বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা প্রাণী নেমে যাওয়ার পরে কিন্তু ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে এবং ব্যাপক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে জেলা বন্যা পুনর্বাসন কেন্দ্র যে এবং জেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে হে বিশেষ করে বুড়িচংয়ের যেই অংশে গুমতির হের ভাত ব্যঙ্গে সে ওই অঞ্চ এলাকার কিন্তু অন্তত বিশটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছে এবং তারা বাস্তহারা হয়েছেন তাদের পুনরায় বাড়ি করার মতো জায়গাটিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে অন্যদিকে আমরা তিতাসে হে হে গোমতির এর পাড়ে নালান্দিয়া গ্রামে ব্যাপক ভাঙ্গনের খবর পেয়েছি ওখানে কিন্তু প্রায় একশোটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে জেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে এ সরকারের পক্ষ থেকে যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইতিমধ্যে তাদের হ্যাঁ হ্যাঁ কিন্তু তালিকা করা হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসন করা হারার প্রক্রিয়া হা হা কিন্তু চলমান রয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে কিছু বেসরকারি এ প্রতি ষ্ঠান এবং স্বেচ্ছাসেবীরাও কিন্তু প্রাণের পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকেও কিন্তু পুনর্বাসনের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ